गुड मॉर्निंग एवरीवन, टुडे 26th of August 2020, क्लास 4, सब्जेक्ट बांगला, बोई बांगला साहित्य परिचय। आज के हमरा करब तुम्हारे बांग्लादेश कविता थेके अनुशीलनी प्रश्नोत्तर, एछाड़ा तुम्हारे आरो एकटी नतून पढ़ा विवेकानंदेर छेलेबेला। तार आगे प्रश्नोत्तरगुलो करे नी, तारपरे आमरा परेर पढ़ाटी पढ़ब। কি বলেছে 11 নম্বরে, সংক্ষেপে উত্তর দাও। ক নম্বর, বাংলাদেশের শ্যামল শোভার বর্ণনা দাও। কি বলেছে তোমাদের বাংলাদেশ কবিতায় যে বাংলাদেশের বর্ণনা রয়েছে সংক্ষেপে সেটা লিখতে হবে। তো বাংলাদেশের প্রকৃতির বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। বাংলাদেশের যেদিকেই তাকানো যায় সেদিকেই শ্যামল অর্থাৎ সবুজ তরুলতা ও কোমল দুর্বাঘাস জন্মায়। চারদিকে সবুজ সুজলা সুফলা ক্ষেত, সেখানে সোনারি রঙের পাকা ধান ফলে। বাংলাদেশের স্নিগ্ধ পুকুরের জলে পদ্মফুল ফোটে, গাছে গাছে ফিঙে শ্যামা দোয়েল নেচে বেড়ায়। সেখানকার জলে ভাসে রাজহাঁস ও রাজহংসী। চাতক পাখি একটু জলপানের ইচ্ছায় আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি প্রার্থনা করে। তাহলে বাংলাদেশের শোভা কেমন? বাংলাদেশের প্রকৃতির বর্ণনা যদি আমরা করতে যাই তাহলে বলে শেষ করা যাবে না, এমনই তার অপরূপ শোভা। বাংলাদেশের যেদিকেই তাকানো যায় সেদিকেই শ্যামল অর্থাৎ সবুজ রঙের তরুলতা ও কোমল দুর্বাঘাস জন্মায়। চারদিকে কি সবুজ সুজলা সুফলা ক্ষেত, সেখানে সোনালি রঙের পাকা ধান ফলে। বাংলাদেশের স্নিগ্ধ পুকুরের জলে কি হয়, পদ্মফুল ফোটে, গাছে গাছে ফিঙে শ্যামা দোয়েল পাখি নেচে বেড়ায়। সেখানকার জলে কি ভাসে রাজহাঁস ও রাজহংসী। চাতক পাখি কি করে, একটু জলপানের ইচ্ছায় আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি প্রার্থনা করে। এরপর খ নম্বর, কি বলেছে কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। এখানে কোন দেশের কথা বলা হয়েছে? এখানে বাংলাদেশের কথা বলা হয়েছে। সেই দেশের গৌরব কি? সেই দেশের গৌরব হচ্ছে যে সেই দেশের মাটিতে আমাদের পিতৃ পিতামহের চরণধুলি মিশে রয়েছে, আর এটাই হচ্ছে সেই দেশের গৌরব। এরপর গ নম্বর, বাংলাদেশের দুর্দশায় আমরা দুঃখ পাই কেন। তো বাংলাদেশের দুর্দশায় আমরা কেন দুঃখ পাই? বাংলাদেশ হলো আমাদের গৌরব, আমাদের অহংকার। এই দেশের শান্তি বিঘ্নিত হলে আমাদের কষ্ট হয়, তাই বাংলাদেশের দুর্দশায় আমরা দুঃখ পাই। এরপর ঘ নম্বর, পিতৃ পিতামহের চরণধুলি কিভাবে বাংলাদেশে পাওয়া যায়। বলেছে যে আমাদের পিতৃ পিতামহের, পিতৃ বলতে বাবা এবং পিতামহ বলতে ঠাকুরদাকে বোঝায়, তো তাদের চরণধুলি কিভাবে বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের মাটিতে মিশে রয়েছে আমাদের পূর্বপুরুষদের পায়ের ধুলো। পূর্বপুরুষ বলতে আমাদের বাবা ঠাকুরদাদেরই বোঝানো হয়, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের চলা পথকে অনুসরণ করে তাদের পদ্মধুলিকে পাথেয় করে আমরা এগিয়ে চলি। তা আমরা কী করি, আমাদের বাবার দেখানো পথ বা আমাদের ঠাকুরদার দেখানো পথকেই আমরা অনুসরণ করি। তারা যে পথে আমাদেরকে চলতে বলেন আমরা সেই পথেই তাদেরকে অনুসরণ করি, তাদের দেখানো পথেই আমরা সামনের দিকে এগিয়ে চলি। আর এইভাবেই পিতৃ পিতামহের চরণধুলি বাংলাদেশে পাওয়া যায়। তো বাংলাদেশ কবিতার শেষ প্রশ্নোত্তর 11 নম্বর, সংক্ষেপ উত্তর দাও। যে কয়েকটি প্রশ্ন আজকে আমি করালাম প্রশ্নের উত্তর, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে এবং মুখস্থ করবে। এরপর আজকে আমরা পড়ব তোমাদের আরেকটি নতুন পাঠ, বিবেকানন্দের ছেলেবেলা, শশীভূষণ দাশগুপ্ত। তো এই বিবেকানন্দের ছেলেবেলা গল্পতে কী রয়েছে, স্বামী বিবেকানন্দের ছোটোবেলার কথা অর্থাৎ শৈশবের কথা এখানে বলা হয়েছে, যে ছেলেবেলায় স্বামী বিবেকানন্দের কী নাম ছিল, নরেন। তো সেই নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ ছোটোবেলায় যত রকমের দুষ্টুমি করে বেড়াতেন তার সব গল্প এখানে তুলে ধরা হয়েছে। ছোটোবেলায় নরেন অর্থাৎ বিবেকানন্দের মনে ছিল না কোনো ভয়, তিনি মানুষকেও ভয় পেতেন না, না কোনো ভূতকে ভয় পেতেন, না কোনো
ব্রহ্মদৈত্যকে ভয় পেতেন। তো বিবেকানন্দ অর্থাৎ নরেন যে পাড়াতে বাস করতেন সেখানে ছিল রামরতন বাবুর বা বসুর বাসা। তার বাড়ির এক কোণে ছিল একটি চাঁপা ফুলের গাছ। তো সেখানে যে দুটো ডাল বা শাখা প্রশাখা বের হতো তার ডালে বসে নরেন তার বন্ধুদের নিয়ে আড্ডা দিত। তো প্রতিদিন তারা যেহেতু সেখানে চিৎকার চেঁচামেচি খেলাধুলো করতো তো রামরতন বাবুর খুব অশান্তি লাগত, অর্থাৎ তিনি খুব বিরক্ত হতেন। তো তিনি একদিন কী করলেন, বুদ্ধি আঁটলেন যে তিনি নরেন এবং তার বন্ধুদেরকে ভয় দেখাবেন। তিনি কী করলেন, তিনি তাদের বললেন যে সেই গাছে কী রয়েছে, ব্রহ্মদত্তি রয়েছে। সেই গাছ বলতে সেখানে চাঁপা গাছের কথা বলা হয়েছে। তো তিনি কী বললেন যে তাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে তারা সেখানে দুষ্টুমি করতে না পারে, তাকে বিরক্ত করতে না পারে, তো তিনি কী বললেন, ব্রহ্মদত্তির গল্প তাদের শোনালেন, অর্থাৎ নরেন এবং তার বন্ধুদের শোনালেন। তো এইভাবে এই গল্প শোনার পরে সেখানে কয়েকদিন নরেন এবং তার বন্ধুদের কোনো আনাগোনা ছিল না, অর্থাৎ তারা সেখানে কয়েকদিনের জন্য আড্ডা দিতে আসেনি। নরেন ভয় পায়নি, কিন্তু নরেনের বন্ধুরা সেই গল্প শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল। তো একদিন বিকেলবেলায় কী হলো যে পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে তারা কোথায় পেল নরেনকে, সেই চাঁপা গাছে। রামরতন বাবুর বাড়ির পাশে যে চাঁপা গাছ ছিল সেখানেই তারা নরেনকে খুঁজে পেল। তারা কী দেখলো যে নরেন একা একা চাঁপা গাছে বসে রয়েছে। তো এবার দূর থেকেই পাড়ার ছেলেরা জিজ্ঞেস করলো যে সেখানে নরেন নাকি। তো নরেন উত্তর বললো যে হ্যাঁ আমি। তো তারা বললো যে সে সেখানে কী করছে, ও নরেন বললো যে আমি দোল খাচ্ছি। তো এবার ছেলেরা কী করলো, সেই চাঁপা গাছের কাছে গেল না, দূরেই দাঁড়িয়ে রইল। এবার নরেন কী করলো, এক লাফে গাছ থেকে নিচে নেমে এসে বলল যে সেখানে ব্রহ্মদত্তি বলে কোনো কিচ্ছু নেই, কারণ যে তিন দিন বা যে কয়েকটা দিন নরেনের বন্ধুরা সেখানে আসেনি, সে প্রতিদিন সেখানে নরেন একা একা গিয়েছিল এবং আড্ডা দিয়েছিল। তো সে বলল যে আমি এখানে যে তিন দিন ছিলাম সেই তিন দিন কোনো ব্রহ্মদত্তির দেখা আমি পাইনি, তাই কী বলল যে নিজের চোখে না দেখে কখনো কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়, কারো কথা শুনে তার কথা বিশ্বাস করাটা আমাদের ঠিক না, এবং নিজে চোখে কিছু না দেখে সেই সমস্ত কথাও আমাদের বিশ্বাস করা কখনোই উচিত না। এরপর এই গল্পের কিছু শব্দার্থ এখানে দেওয়া রয়েছে। তো কী বলেছে, ব্রহ্মদত্তি অর্থাৎ ব্রহ্মদৈত্য, কথার অর্থ ব্রাহ্মণের ভূত, আজগুবি বানানো বা অবিশ্বাস্য, মোটকে ভেঙে, যন্ত্রণা জ্বালা, দুশ্চিন্তা উৎকণ্ঠা বা দুর্ভাবনা, আড্ডা মানে গল্প করা, সর্দার মানে লিডার বা দলপতি, স্থায়ী মানে পাকাপাকি, গাল গল্প মানে বানানো বা অবাস্তব গল্প বা কথা, নিশুতি গভীর রাত্রি, পাত্তা খোঁজ। তো তোমরা বাড়িতে কী করবে, এই বিবেকানন্দের ছেলেবেলা গল্পটি খুব ভালো করে পড়বে এবং পড়ার পরে সেই গল্পের শব্দার্থগুলো কিন্তু সঠিকভাবে মুখস্থ করবে। এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এই বানানগুলো তোমাদের পড়তে হবে। দুশ্চিন্তা, দয়রস্যু তালব্য সয়চয় রস্যি দন্ত নয়তা আকার দুশ্চিন্তা, সর্দার দন্ত স দয় রে ফাকার বয়শূন্য র সর্দার, ব্রহ্মদৈত্য বয় রফলা হয় ম ব্রহ্ম দৈত্য দয় ঐকার তয় জফলা ব্রহ্মদৈত্য। তো এই বানানটি তোমরা এই দুভাবেই লিখতে পারো, দুটো বানানই সঠিক। বুদ্ধি, বয়রস্যু দয় ধয়রস্যি বুদ্ধি, যন্ত্রণা অন্তস্থ জ দন্ত নয় তয় রফলা মূর্ধন্য আকার যন্ত্রণা। তো এই বানানগুলিও তোমরা বাড়িতে বারবার করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।